মনে যদি দুঃখ জমে থাকে না বন্ধুরা, তো সেই দুঃখ প্রকাশ করতে গেলে না মনে জোর, মানে জোর রাখতে হয়। তো সেই জোরটা আজকে আমি মানে করে তারপরে আজ আমি ভিডিও করে এডিট করে ছাড়ছি। তো তোমরা আজকে আমার কথাগুলো শুনো, তো শুনে যদি তোমাদের সেটা ভালো মনে হয় যে উচিত মনে হয় আমি উচিত কথা বলেছি, তো তোমরা আমায় কমেন্টে জানিও। তো আজ আমি কিন্তু একদমই খুশি নয়, তবুও খুশি থাকার চেষ্টা করছি, কি করব বলো। আজ আমি মানে নিজের দুঃখটাকে চেপে রাখতে পারলাম না, তোমাদের সঙ্গে আমি শেয়ার করেই দিলাম। তো দেখতে পাচ্ছ আমি কিন্তু বিছানাটাকে উঠালাম, উঠিয়ে একদম কমপ্লিট করে নিলাম। তো এর মধ্যেও আমি খুশি থাকার চেষ্টা করছি, কাজ করতে করতে যে কাজের মধ্যে যত থাকবো তত আমি দুঃখটাকে ভুলে থাকার মানে ভুলে থাকতে পারবো। তো এর মতো দুঃখ মানে কিছুই হয় না, যে দুঃখটা আজ আমার মনে লেগেছে। তো তোমাদেরকে বলে দিই আগেই, গুড মর্নিং, কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুবই ভালো আছো, আর আমিও তোমাদের ভালোবাসা আর আশীর্বাদে ভীষণই ভালো আছি। তো চলো আজকে তোমাদেরকে স্বাগত জানিয়ে আজকে আমি ভিডিওটা শুরু করে দিলাম। তো আমার ভিডিওটা তোমরা পুরোটা দেখো, আর আমার কথাগুলো শুনে আমাকে তোমরা একটু কমেন্টে জানাও। তো আজ আমি অনেক বড় একটা সিদ্ধান্ত নিয়ে ফেলেছি, সেই সিদ্ধান্তটা মানে ঠিক না ভুল সেটা তোমরাই আমাকে বিচার করে দেবে। তো তোমরা যদি বলো যে না দিদিভাই এটা ভুল, তুমি এটা করো না, তাহলে আমি করবো না। আর তোমরা যদি বলো দিদিভাই ঠিক, যখন হচ্ছে না তাহলে তুমি ছেড়ে দাও, তাহলে আমি সেটাই করব। তো তোমাদের উপরে সেটা আমি ছাড়লাম, কি করব না করব। তো যে আমি আজকে ঘরের কাজগুলো করছিলাম আর সেই কথাটাই আমি ভাবছিলাম যে আমি কি করব। তো আমার একদম ভাল লাগছিল না, তো আমি কাজ করছিলাম যে আমার কাজে মন বসছিল না, এতটাই খারাপ লাগছিল। তো বন্ধুরা আমি কি বলবো আর বলো, আমি এত কষ্ট করে ভিডিও করি, তো আজ আমি দুদিন ধরে যেন ভিডিও ছাড়ছি না, তোমরা সেটা জানো। তোমরা যারা আমার সাবস্ক্রাইবার আছো তারা জানো যে আমি ভিডিও ছাড়ছি না, আমার মানে ভিডিও ছাড়ার ইচ্ছে করছে না, আমার ভালো লাগছে না কিচ্ছু। তো আমি মানে আমি কি বলবো, আমি এত কষ্ট করছি, এত খাটনি করছি, এত খাটনির ফল তো আমি মানে ভগবান আমাকে দিচ্ছে না, তার উপরে আমি যে খাটনিটা করে আমি যেটা মানে অর্জন করছি সেটাও আমার থেকে কেড়ে নিচ্ছে। তো আমি এত মানে কষ্ট করছি, এত খাটনি করছি, মানে খাটনি করেও আজ আমি এই এখনো পর্যন্ত আমি এখানেই পড়ে আছি। তো আমার পিছে যারা ছিল, যারা ছোট ছোট ইউটিউবার, তারা এগিয়ে যাচ্ছে, কিন্তু আমি কোনো মতে এগোতে পারছি না। তো আমি যাও এগোচ্ছি সেটাও আমার কেটে যাচ্ছে, আমি বুঝতে পারছি না কেন কেটে যাচ্ছে। যে আমি জানো যে সেলাইয়ের কাপড়গুলো নিয়ে বসেছি, তো আমি সেলাইয়ের কাপড়গুলো কাটছিলাম আর এই কথাটাই বারবার ভাবছিলাম যে আমি কি করব, কি করলে আজ আমি ইউটিউব মানে ইউটিউবটাকে এগিয়ে নিয়ে যেতে পারবো। আজ আমি ইউটিউবটাকে ইউটিউবে এসেছি আজকে আমি অনেক 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 কষ্টে, তো আজ আমি ইউটিউবে এসেছি আমি কিছু করার জন্য, কিছু হওয়ার জন্য। আজ আমার এতটাই এতটাই তোমাদেরকে কি বলবো আর বলো, আজ আমার এতটাই মানে দুঃখ লাগছে তোমাদের সঙ্গে আমি কথাটা যে বলছি না, তাও আমার মনটাতে না একটা ব্যথা ব্যথা অনুভব হচ্ছে, মানে আমি কিছু ভালো লাগছিল না, এতটাই খারাপ লাগছিল। তাও আমি ভাবলাম যে না, তোমাদের সঙ্গে কিছু একটা কাজ আমি শেয়ার করি, তোমাদেরকে আমি দুদিন ধরে ব্লগ দিতে পারছি না, আমার ইচ্ছে করছিল না ব্লগ করতে, তবু আমি না বললাম যে না থাক, তোমরাও তো আমার সাবস্ক্রাইবার, তোমরাও তো মানে বসে আছো অপেক্ষা করে যে কখন দিদিভাই ব্লগ ছাড়বে। তো এই কারণে আমি কিছু একটা ব্লগ ছাড়লাম তোমাদের সঙ্গে, আজকে অল্প কিছু কাজ শেয়ার করলাম। তো তোমরা দেখতেই পাচ্ছ আমি জামা কাপড় ধুয়ে এলাম, তো তোমাদের সঙ্গে আমি এই কথাটাই শেয়ার করতে আজকে এলাম যে তোমরা প্লিজ তোমরা আমায় একটু সাপোর্ট করো, আমায় একটু এগিয়ে যেতে সাহায্য করো। তোমাদের কাছে আমি এইটাই রিকোয়েস্ট করি বারবার, যে আজ কিন্তু আমি বিনা কারণে ইউটিউবে আসিনি। অনেকে আছে বিনা কারণে ইউটিউবে আসছে, তাদের কোনো দরকার নেই ইউটিউবে আসার, কিন্তু তবুও তারা আসছে, কিন্তু তারা সফল হয়ে যাচ্ছে, তারা এগিয়ে যাচ্ছে, তারা ইউটিউব থেকে তাদের মানে সম্মান পাচ্ছে। কিন্তু আজ আমি আজ একটা অনেক মানে কি বলবো মানে অনেক কষ্টে আজকে ইউটিউবে এসেছি। আজকে আমি মানে তোমাদের সঙ্গে সেটা শেয়ার করেছি আগে, আমি আগের ভিডিওতে শেয়ার করেছি। তোমরা যারা যারা আমার ভিডিও দেখো তারা আগের ভিডিওতে যাও, আর যারা রেগুলার আমার ভিডিও দেখে আসো তারা তো জানোই, আর যারা দেখোনি তারা আমার আগের ভিডিওগুলোতে যাও, তোমরা দেখতে পারবে তো আমি কি বলেছি না বলেছি। তো আমি আমার সমস্ত কথাই তোমাদের সঙ্গে শেয়ার করেছি। তো আজ আমি কি কি কারণে ইউটিউবে এসেছি, তো তোমরা আমায় একটু সাপোর্ট করো, আমায় একটু তোমরা ভালোবাসা দাও, তোমাদের ভালোবাসার জন্যই আজ আমি ইউটিউবে এসেছি। তো ইউটিউবে যদি তোমরা আমায় আমি আসার পরে যদি তোমাদের ভালোবাসা না পাই, তাহলে কি আমার আর ইউটিউবে থাকতে ইচ্ছে করবে বলো? তো আমি এই সিদ্ধান্তটাই নিয়েছি, আমি আর ইউটিউবটা করব না। তো তোমাদের উপরে ছেড়ে দিলাম যে তোমরা যদি বলো যে না দিদি ভাই তুমি ইউটিউবটা করো, তুমি ছেড়ো না, তাহলে আমি ছাড়বো না। আর তোমরা যদি বলো যে হ্যাঁ দিদি ভাই যখন এগোতে পারছো না তুমি ছেড়ে দাও, তাহলে আমি ছেড়ে দেবো, তো তোমরাই আমাকে সেটা ঠিক করে দিবে। তো তোমাদের উপরে আমি ছাড়লাম। তো আমি কথাগুলো যে তোমাদের সঙ্গে বলছিলাম, আমার মানে গলাটা ভেঙে আসছে, আমি কথাগুলো বলতে পারছিলাম না, তবু তোমাদের সঙ্গে আমি মনে জোর রেখে বললাম। এই কথাগুলো বলার জন্য না আমার দুদিন লেগে গেছে মানে মনটাকে সান্ত্বনা দিতে। তো কি করব বলো, বলতে তো হবেই তোমাদের সঙ্গে আমার একটু কথা, তোমাদের সঙ্গে আবার কথা না বললে তো তোমরা হয়তো ভাববে দিদি ভাই ব্লগ কেন দিচ্ছে না। তো এই কারণে একটা ছোট্ট করে আজ আমি ব্লগ ছাড়লাম। তো তোমরা দেখো, দেখে সিদ্ধান্ত নিয়ে পরে আমায় বলো। তো গুড ইভিনিং বন্ধুরা,
তো আমি এখন এলাম, অনেকটাক্ষণ পরে এলাম তোমাদের সঙ্গে একটু কথা বলতে। তা ছেলে ঘুমিয়ে আছে দেখতে পাচ্ছ, আর আমি না সেলাই করছিলাম, এই দেখো। তো আমি মেশিনে বসেছিলাম, এই কারণে মানে মশারিটা অর্ধেক মানে খুলে, অর্ধেক খুলেই দেখতে পাচ্ছ যে মানে আমার একটা মানে নাইটি উপরে দেওয়া আছে, যাতে মুখে আলো না পড়ে, যেহেতু লাইটটা জ্বলছে, বুঝতে পারছো। তো অনেকক্ষণ পরে তোমাদের সঙ্গে কথা বলতে এলাম, বিকেল হয়ে গেছে আর কথা বলা তোমাদের সঙ্গে হয়নি। তো ছেলেকে এখন উঠাবো, ছেলে পড়তে যাবে। তো টিভিও দেখছিলাম, ওই দেখো, তো টিভিও দেখছিলাম আর সেলাই করছিলাম। আর আজকে একটু চাপ আছে সেলাই, এর কারণে আর কি আজকে ঘুমোই নেই। দেখতে পাচ্ছ আমার চোখ মুখের অবস্থা, দেখে হয়তো বুঝতে পারছো আজকে আমি এখন মানে এখনো পর্যন্ত মানে বিছানাতে যাইনি, এতটাই চাপ আছে আজকে। তো চলো ছেলেকে ঝটপট করে উঠিয়ে নিই, পড়া যেহেতু আছে পাঠাতে তো হবেই, 5:30 বেজে গেছে, প্রায় সন্ধ্যা হয়ে হয়ে আসছে, সন্ধ্যা মানে লাগা লাগা ভাব। তো ওকে দিয়ে এসে সন্ধ্যা দিয়ে আবার আমায় বসতে হবে। তো চলো, আর কালকে তোমাদের জন্য একটা নতুন ইন্টারেস্টিং ব্লগ আসতে চলেছে, আবার একটা বার্থডে ব্লগ আসবে। তো তোমরা আমার ভিডিও মানে আমার চ্যানেলে চোখ রাখো, তাহলে আমার ভিডিওটা তোমরা সম্পূর্ণটাই পাবে, দেখতে পারবে। আর মানে প্রথমেই নোটিফিকেশন মানে তোমরাই পেয়ে যাবে, আমার চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে রাখো, যাতে আমার ভিডিওগুলো ছাড়ার সাথে সাথে তোমরা যাতে পেয়ে যাও। তো কালকের একটা নতুন মানে বার্থডে ব্লগ আসছে। তো আমার ভাসিদের ছেলের কালকে বার্থডে, তো মানে ভাইয়ের বার্থডেতে তোমরা মানে ভাইয়ের বার্থডে তোমরা দেখেছো, তারপরে মানে এর পরের ব্লগে আসছে মানে জন্মদিনের একটা ব্লগ। তাহলে আমার সঙ্গে থাকো, তাহলে তোমরা সবটাই দেখতে পারবে। আর আমার সঙ্গে থাকার জন্য কি করতে লাগবে, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে লাগবে, আর যেভাবে আমার পাশে আছো ওইভাবে আমার পাশে থেকো। আর তোমাদের সঙ্গে আমি এদারে একটু কম কথা বলতে পারছি, বেশি কথা বলতে পারছি না, আমার সময় হচ্ছে না, বুঝতেই পারছো কতটা চাপের মধ্যে আমি থাকি। তো তোমাদের সঙ্গে তো সবটাই আমি শেয়ার করি, আমার মানে সারা দিনের ব্যস্ত জীবনের কাহিনী তোমরা তো সবই জানো, আর সবটা তোমাদের সঙ্গে শেয়ার করে হয়ে ওঠে না, কারণ বুঝতেই পারছো ক্যামেরা করা, ভিডিও করাটা একদম সহজ কাজ নয়। তো সবসময় ক্যামেরা তো মানে করে দেওয়ার কেউ লোক নেই, যা হোক যাই হোক নিজে নিজে মানে করি যেটুকু পারি। তো চলো দেখতে থাকো, বেশি বকবক করে ফেললাম, না হলে পরে ছেলেরা আবার দেরি হয়ে যাবে, বকবক করতে করতে পড়তে পাঠাতে পারবো না, যে 5:30 অলরেডি বেজে গেছে, এখন আমার উঠাতে হবে। 5:30 সময় পড়া, আমি 5:30 সময় ছেলেকে এখন উঠাচ্ছি, বুঝতে পারছো কতটা দেরি হয়ে গেছে। আর সেলাই মানে সেলাই করতে করতে মানে মাথাতেই নেই যে ওকে পড়তে পাঠাবো আমি, তো 5:30 যে বেজে গেছে, ফট করে সেলাই করতে করতে যখন ঘড়ির দিকে তাকালাম মাথায় আমার মানে বাজ পড়ার মতো অবস্থা হয়ে গেছে। চলো তাহলে দেখতে থাকো, তোমরা আমার সঙ্গে থাকো, আমি উঠিয়ে নিই, পরে তোমাদের সঙ্গে আবার কথা বলতে আসছি। আরে দেখো আমি ছেলেকে ঘুম থেকে উঠিয়ে নিচ্ছি। তো তোমরা হয়তো ভাবতে পারো যে দিদি ভাই তুমি মশারিটাকে কেন গোছাও না, তো তোমরা তো জানোই আমি বিছানা সকালে উঠানোর সময় মশারিটাকে গুছিয়ে রাখি। তো যখন ছেলে ঘুমায় দুপুরে তখন আমি ছেলেকে মশারিটা টানিয়ে দিই, কারণ অভ্রসনা ঘুমালে পড়ে না অনেক মানে তখন দুপুরবেলা তো অনেক মশা আছে, মানে মশাটা মানে এসে পড়ে তো কামড়ে দেয় মশা, এই কারণে আমি একটু রিল্যাক্সভাবে যাতে ঘুমাতে পারি এই কারণে মশারিটা টানিয়ে দিই, যে পরে খুলে না ওইভাবে রেখে দিই, মানে পরে আর ইচ্ছে করে না, আলসি মানে ভাব লাগে একটা। আর মশারি কাদের কাদের টানাতে আর গোছাতে আলসেমি ভাবটা লাগে আমায় একটু বলো তো, এটাই কিন্তু সহজ কাজ মানে বিছানা করার মধ্যে, আর এটাই কিন্তু সব থেকে মানে কঠিন কাজ লাগে আমার কাছে। তো তোমাদের কার কার লাগে সেটা আমাকে একটু কমেন্টে বলো তো, আমার সঙ্গে তোমরা কারা কারা একমত। আর এই দেখো ছেলে ঘুম থেকে উঠতে চাইছিল না, তো ছেলের সাথে একটু আমি একটু শুয়ে নিলাম, কারণ ছেলে বলছিল মা একটু আমার সাথে শও, মানে ওর আমাকে আর জড়িয়ে না ঘুমালে বলে ওর ভালো লাগে না, মানে একটু মানে না শুলে উঠতে ইচ্ছে করে না। গরম হয়েছো না, এখন নিজের জিনিস গুছায় রাখতে হবে, এখন তোমার জিনিস কে গুছায় দিবে? আসো উঠো গোপাল, উঠো উঠো, দেরি হয়ে গেল, শোনো 5:30 পার হয়ে গেছে। তো ম্যাম কি বলবে জানো, বলবে অগ্রদীপ তাই বলবে, প্রত্যেকদিন এত দেরি করে আসলে পরে কিন্তু হবে না। তারপরে কালকে দাদা ভাই হ্যাপি বার্থডে আছে না, তাহলে এখন ফটাফট পরে এসে দাদা ভাই হ্যাপি বার্থডে জন্য রেডি করতে হবে তো সবকিছু। আসো
তো বন্ধুরা, তোমাদেরকে যদি আমি কোনো রকম মনে দুঃখ দিয়ে থাকি তাহলে তোমরা আমাকে প্লিজ ক্ষমা করে দিও। তোমাদেরকে অনেক কথা বললাম আমি আমার মনের, তো আমি আমার মনের কথাগুলোই বলেছি তোমাদের সঙ্গে, তোমাদের সঙ্গে আমি শেয়ার করেছি। তো তোমরা তো জানোই আমি কতটা পরিশ্রম করি, তোমরা আমার ভিডিও দেখে হয়তো বুঝতে পারো, কিন্তু তবু এই পরিশ্রমের ফল যদি আমি না পাই তাহলে তো আমার মনে দুঃখ লাগবেই, তোমরা তো ভালো মতনই জানো। আজ আমি অনেক অনেক কষ্ট করি বন্ধুরা, অনেক কষ্ট করি, তোমাদেরকে আমি কি বলবো। তোমরা আমার বাড়িতে যদি আসো কোনোদিনও তোমরা দেখতে পারবে আমি কতটা পরিমাণে কষ্ট করি। তো আমি এই কষ্ট করছি একটা কারণের জন্য, যাতে আমি আমার পরিবারের পাশে একটু দাঁড়াতে পারি। তো এই কারণে তোমাদের কাছে আমি বারবার আমার মানে আমি আমার সাপোর্টটা চাইছি। তো আমি আমার সাপোর্টটা চাই এই কারণে, যাতে আমি আমার ছেলেটাকে একটু মানুষের মতো মানুষ করতে পারি, আমার হাজবেন্ডের পাশে একটু দাঁড়াতে পারি, যাতে ওকে একটু সাহায্য করতে পারি আমি। তো দেখো বলে ফেললাম অনেক কথাই, কেউ তোমরা খারাপ মনে করো না, আমাকেও ভুল বুঝো না। তো দেখতে পাচ্ছ ছেলে ঘুম থেকে উঠে গেল, ওকে উঠিয়ে নিলাম। তো একটু বললো মা আদর করে দাও, তো বাচ্চা মানুষ এখনো আদর খেতে চায়, বাচ্চা মানুষের এখন আদর খেতে ইচ্ছে করে, তোমরা তো সেটা ভালো মতনই জানো। তো ওরও একটু আদর না খেলে পরে হয় না, তাই বলছিল মা আমায় একটু পড়তে যাওয়ার আগে আদর করে দেবে, একটু কোলে নিবে। তাই একটু কোলে নিলাম, একটু আদর করে দিলাম, তারপরে যে জামা কাপড় পরিয়ে দিলাম। তো চলো ওকে দিয়ে এসে পরে তোমাদের সঙ্গে আমি একবারও কথা বলছি। তো আমার সেলাইও পরে আছে, এসে আবার আমার সেলাইও করতে হবে। এই যে মাথায় দেখো, ওর আমি তেলও দিয়ে নিলাম, মাথাও আছড়ে দিলাম, জামা কাপড়ও পরিয়ে দিলাম। তো এখন চলো ওকে দিয়ে এসে পরে কথা হচ্ছে। তো দেখো আমি তোমাদের সঙ্গে কথা বলতে বলতে যে রান্নাঘরে চলে এলাম, রান্না বসিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছ ভাত বসিয়ে দিয়েছি, কুমড়া সিদ্ধ দিয়েছি, আর এই দেখো এখানে মুগ ডাল বসিয়ে দিয়েছি, আর হবে মোচা ঘন্ট। তো রাতের মেনু আমাদের আজকে হলো এটাই। তো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে অনেকটাই লেট হয়ে গেছে, তাই ভাবলাম রান্নাটাও বসিয়ে দিই, আর আমার অভ্রসনাও চলে এসছে। আর দেখতে পাচ্ছ মোচাও আমি বেঁচে রেখেছি, মোচা ঘন্টটা করব। তো এই দুটো নামলে মোচা ঘন্ট হবে। আর আমার অভ্রসনা পড়তে বসে গেছে, পড়তে থেকে এসে একটু খেয়ে দেও পড়তে বসে গেছে, দাঁড়াও তোমাদের দেখাচ্ছি। আর ওই দেখো শুয়ে পড়াশোনা করছে। তো বন্ধুরা, তোমাদের সঙ্গে আর কোনো রকম কোনো কথা নেই, সব মানে সমস্তটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম, সমস্ত কিছুই তোমাদের সঙ্গে আমি মানে শেয়ার করে দিয়েছি, দেখিয়ে দিয়েছি। আর এ দেখো আমি একটু অ্যালার্ম দিয়ে মানে বসলাম, খুব ঘাড় ব্যথা করছে, এতক্ষণ সেলাই করতে করতে অস্থির হয়ে গেছিলাম। তো আজকে একটু সারাদিন শুতেও পারিনি, চোখ মুখের হালত একদম খারাপ, অস্থির করছে আমার এখন, মানে কতক্ষণ আমি রান্নাটা সেরে খাওয়া দাওয়া করে একটু আজকে ঘুমাবো, ভালো লাগছে না। আবার কালকে তো বুঝতেই পারছো একটা অনুষ্ঠান আছে, তো কালকেও সারাদিন শোয়া হবে কি না কোনো ঠিক নেই। তো আমার অপারেশনা পড়াশোনা মানে পড়াশোনা করছে, তো কথাবার্তা এখন আটকে যাচ্ছে এখন ঘুমের জন্য জানো তো। আজকে সারাটা দিন একটু ঘুমোতে পারিনি, ঘুমোতে একটু শুতেই পারিনি। তো আমি রান্না বসে এলাম, আর আকাশ ডাকছে খুব, জানি না যখন তখন হাওয়া বাতাস ছাড়তে পারে, বৃষ্টি নেমে যেতে পারে। তো চলো আজকাল বেশি কথা বলবো না, ভিডিওটা আমি আজকে এখানেই শেষ করছি। ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে বন্ধুরা, তোমরা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু কেউ ভুলবে না। তো চলো আজকে আমি ভিডিওটা এখানেই শেষ করলাম। তো কালকে আর একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সঙ্গে খুব তাড়াতাড়ি আমার দেখা হচ্ছে, আর একটা নতুন ব্লগের জন্য তোমরা অপেক্ষায় থাকো। তাহলে আজকে আমরা আসি, টাটা, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট।